সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। অতিথি পাখি শিকার বন্ধে গোমস্তাপুরের সচেতনতামূলক সভা। পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার। শিবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা। জুহুরপুরে ঘরহারা পরিবারগুলোর মাঝে জেলা পরিষদের সহায়তা। অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করেছে র‍্যাব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শীতের সময় চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য সংখ্যায় অতিথি পাখি আসে। এসব অতিথি পাখির আবাস যেন নিরাপদ হয়, কেউ যাতে তাদের শিকার করতে না পারে, সেই লক্ষ্যেই গোমস্তাপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সভার আয়োজন করে রাজশাহী বন বিভাগ। বীর মুক্তিযোদ্ধা মোজাম্মল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন্যপ্রাণী সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, হেলিম রাইহান, জাহাঙ্গীর কবির, লিয়াকত আলী সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জ পৌরসভার নিমগাছি এলাকার একটি পুকুর থেকে মেহেদি হাসান নামে নিখোঁজ হওয়া চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। চাপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন জানান, শিশুটি পুকুর পাড়ে খেলার সময় পড়ে গিয়ে ডুবে যেতে পারে। মরদেহ উদ্ধার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, রফিকুল ইসলাম ও রেজওয়ানুল কবির। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জুহুরপুরে মাটির দেবে যাওয়ার ভেঙে পড়া বাড়ির মালিকদের জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 10 কেজি করে খাদ্য সহায়তার চাল তুলে দেন জেলা পরিষদ সদস্য শাহিদা খাতুন রেখা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম, মাইনুল ইসলাম, ইমরান আলী, আহসান হাবিব রনি সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ ইমরান নামে একজনকে আটক করেছে র‍্যাব। আটক ইমরান শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুরের বাসিন্দা। র‍্যাব ৫ চাপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানিয়েছে মঙ্গলবার রাতে সরজন এলাকার জোর পাইকোর বাস স্ট্যান্ড অভিযান চালিয়ে 2টি ওয়ান শুটার গান ও 2 রাউন্ড গুলিসহ ইমরানকে আটক করে। এ ব্যাপারে চাপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।